তুমি সাহিত্যটা ভালো বোঝো জানতাম, কিন্তু ভালো গল্প সাজাতে পারো জানতাম। তুমিও বিশ্বাস করছো না আমার কথা? ঘুষ নেওয়াকে আমি ঘৃণা করি, তাই কোনোদিন তা নিয়ে নেই নেব না। এসব কথা অত জোর দিয়ে বলো না চিত্রা, শুনতে ভালো লাগছে না। মেয়ে হয়ে শুধু চাকরি করবি, এটা তো স্বামীদের ভালো লাগবেই না। বাড়ির বউ, সংসারের সব কাজ করবে, হেসেল ঠেলবে, খাটতে খাটতে হাতে পায়ে কাল সিটি পড়ে যাবে, তবে না বাড়ির বউ। রাইট, মানে আপনি সত্যি কথাই বলেছেন, পুরুষরা মেয়েদের কথা একদম ভাবে না। ভেবে দেখুন, মেয়েদের সবচেয়ে বেশি সময় কাটে রান্নাঘরে, আর বেঁচে বেঁচে পুরুষরা রান্নাঘরটা করবে সবচেয়ে ছোট, শোবার ঘর বসবার ঘর সব পর্বত, কারণ নিজেরা থাকবে যে। পুরুষ হয়ে নিজেই পুরুষদের সমালোচনা করছেন? আমি তো অন্যরকম পুরুষ, মহৎ পুরুষ। জানেন, আমার বউয়ের কষ্ট হবে ভেবে আমি রান্নাঘরটা করেছি শোবার ঘরের মাপে, আর তাতে না তাতে দু রকমের পাখা লাগিয়েছি, একটা পাখা গরম হাওয়া টেনে পার করে দেবে, আর ওই দিকের দেয়ালে একটা পাখা লাগিয়েছি সেখান থেকে ঠান্ডা হাওয়াটা টেনে এনে বউয়ের গরম মাথা ঠান্ডা করবে। বেশ করেছেন, বেশ। আর কোথায় করতে পারলো শান্তা দেবী, একা হাতে রোজগার, তাই তো ভাবি আমার বউকে যদি আপনাদের মতো মেয়ে পুলিশ করতে পারতাম। তাহলে রান্না কে করত? রাঁধুনি, বউয়ের মাইনে আর্ধেক তাকে দিয়ে দিতাম, তরু তো আর্ধেক থাকতো, প্লাস ইসে, মানে ওই ইসের রোজগার। মেয়ে পুলিশ হলেই বুঝি ওসব ইসের রোজগার থাকে? থাকে, বুদ্ধি খাটালেই থাকে। না, সবার বুদ্ধি ওসব ব্যাংকা রাস্তায় চলাফেরা করে না। ব্যাকা ব্যাকা, কিন্তু চিত্রা দেবী, সিদে আঙুলে তো ঘি ওঠে না। তা না উঠুক, ডাল ভাত তো উঠবে। উঠবে, নিশ্চয়ই উঠবে, কিন্তু কথা উঠবে, পুলিশে চাকরি করবে আর শুধু ডাল ভাত খাবেন? হ্যাঁ, কে? আমি লালবাজার থেকে আসছি মাসিমা, চিত্রাদি পাঠিয়েছে। আসছি। আপনাকে মারবো না, ভয় নেই, কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আপনার ছেলের বউ যদি আমাদের দলের মেয়েটাকে ছেড়ে না দেয়, তাহলে আপনার ছেলেকে মেরে ফেলবো। এই বয়সে যাতে সন্তান হারাবার ব্যথা পেতে না হয়, সেই ব্যবস্থাই করুন। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।